বছর কি আশা করছো? আগের বছর রেকর্ড কি ভেঙে যাবে? তো দাদা বলছে এই বছর আগের বছর রেকর্ড কিন্তু ভেঙে যাবে বছর। এইটা দেখার বিষয় যে 26 তারিখ প্যান্ডেল খোলার পরে কি হয়, তারপরে কিন্তু ফের আমি দাদার কাছে আসবো। এটা আমি এখন আছি কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো আজকেই কিন্তু তাদের উদ্বোধন হয়ে গেছে দুপুরবেলার দিকে, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এসে উদ্বোধন করে গেছে। আর এই বছর কিন্তু তাদের থিম ভ্যাটিকান সিটি, আর প্রত্যেক বছরই কিন্তু তাদের নতুন একটা চমক থাকে। তো এই বছর তাদের থিম কিন্তু ভ্যাটিকান সিটি। আর এই বছরে এত আগে উদ্বোধন হয়ে গেছে সেটা ভাবতে পারিনি। আর 26 তারিখ দিয়ে কিন্তু সাধারণ মানুষ যারা প্যান্ডেল হপিং বা ঠাকুর দেখ রাত জেগে ঠাকুর দেখবে, তারা কিন্তু 26 তারিখ দিয়ে আসবে, বাঁচতে পারো। আর এবছর কিন্তু তাদের 50তম বর্ষ। তো 50তম বর্ষের জন্যে ভ্যাটিকান সিটি এখানে এই বছরের থিম। তো তোমাদেরকে এখানে আসতেই হবে, কারণ লাস্ট ইয়ার যখন বুর্জ খলিফা হয়েছে সেভাবে কিন্তু পিছিয়ে থাকে না কোনো বছর, আর এই বছর কিন্তু তারা ভ্যাটিকান সিটি করেছে। এই বছর দেখা যাক যে মানুষের ঢল কতটা নামতে পারে এই সেভাবে স্পোর্টিং ক্লাবে। তো এই দেখার জন্য আমি অপেক্ষা করছি। আর এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কারণ আরও কিন্তু অনেক এমনি আসবে ব্লগ। আর এই ভেতরে কিন্তু প্রেমসেসটা তোমাদের আমি দেখাচ্ছি, প্রেমসেসটা এই যে প্যান্ডেলটা করেছো, ঠিক আছে, এই প্যান্ডেলের মানে যদি একটু ডিটেলসে বলো, মানে কি দিয়ে বা প্যান্ডেল তৈরি করতে আমাদের মোটামুটি 3 মাস সময় লেগেছে, প্রায় 150 জন কারিগর কাজ করেছে, এই বছর কি আশা করছো? আগের বছর রেকর্ড কি ভেঙে যাবে? তো দাদা বলছে এই বছর আগের বছর রেকর্ড কিন্তু ভেঙে যাবে বছর। এইটা দেখার বিষয় যে 26 তারিখ প্যান্ডেল খোলার পরে কি হয়, তারপরে কিন্তু ফের আমি দাদার কাছে আসবো, এটা নিয়ে একটা হবে। তো টিল দেন গুড বাই। তো ভিউয়ার্স, তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি ভ্যাটিকান সিটির সামনে। সেটা ভাবো না যে ইউরোপে আমি আছি, আমি কিন্তু কলকাতাতে রয়েছি। তো যা বলবে দাদাই বলবে। তো আপনার নামটা কি? সৃবভূমি। তো আমরা তো প্রত্যেক বছর দেখে এসেছি, হ্যাঁ প্রত্যেক বছর দেখে এসেছি সৃবভূমিতে নতুন নতুন চমক আছে। এই বছর ভ্যাটিকান সিটি কেন? আরও চমক গত বছরের থেকে, গত বছর করোনার বেশ এই ছিল, দাপট ছিল, যার ফলে আমাদের লাইট এবং প্যান্ডেলের উপরে নিষেধাজ্ঞার জন্য লাস্টে বন্ধই করে দিতে হলো। এবার আর সেই বাধা নেই এবং সেই জন্য সেই দিক থেকে চমক, করোনাও অনেক কমে গেছে, সেটাও একটা সাপোর্ট,
আর আমরা এবার যাতায়াতের ব্যবস্থাও অনেক উন্নত, পুলিশ প্রশাসন সর্বস্ব মিটিং করে গেছে এবং যাতে কোনো রকম মানে কোনো অবস্ট্রাকশন না, লোক আসতে পারে, দেখবে এবং তারা শোনে। 25 তারিখে আমরা সোনা পড়াবো, ঠাকুরের কিন্তু সোনা পড়ানো হয়নি, 25 তারিখ সোনা পড়ানো হলে তারপরে আমরা ওপেন করে দেবো, 26 তারিখে সর্বস্ব জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তো এবছর তোমাদের জন্য আমার অগ্রিম শুভেচ্ছা, এই পুজো প্রতি বছরের জন্য আসবে এবং তোমাদের বিজয়া সম্মানী সিঁদুর খেলা, এই যে এতগুলো উৎসব, অনেকগুলো এদের যে একটা ফাংশন হবে সবগুলোই তোমাদেরকে। Thank you.